অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে জ্যামিতি আলোচনা করব। জ্যামিতির মধ্যে সম্পাদ্য চার আলোচনা করব। সম্পাদ্য চারের মধ্যে বলা আছে কোনো চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আমরা বাহুর দৈর্ঘ্য তো তিনটা আঁকাবই, আর অন্তর্ভুক্ত কোণ বলতে দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হয়, সেই বাহুগুলির অন্তর্ভুক্ত কোণ দুইটা দেওয়া আছে, ত্রিভুজটি চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটা চতুর্ভুজ, আমরা সেই চতুর্ভুজ আঁকাবো। তো শুরু করি আমি, যে একটা চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো মাপের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য হলো এ, এ একটা বাহু, বি আর একটা বাহু নেই যে কোনো মাপের, আর সি আর একটা বাহু, এটা আর একটা বাহু নিলাম, এটা এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু। তাহলে একটা চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ, বি, সি। এখন আর এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স এবং এ ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অর্থাৎ এক্স একটা কোণ দেওয়া আছে যে কোনো মাপের, আর একটা কোণ ওয়াই দেওয়া আছে, আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এক্স কোণ যে কোনো মাপের একটি কোণ নেই, এক্স কোণ যে কোনো মাপের একটি কোণ নিচ্ছি, কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয় না। একটি এক্স কোণ নেই, আর একটা কোণ নেই ওয়াই কোণ, এটা ওয়াই কোণ নিলাম, এই এক্স কোণ এবং ওয়াই কোণ। তাহলে এই একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ, বি, সি এবং এ ও বি বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স ও সি, তারপরে বি ও সি ও এ বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই এ ও সি বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন অঙ্কন করি, যে কোনো একটি রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি বিই, যে কোনো একটি রশ্মি বিই থেকে, যে কোনো একটি রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই, অর্থাৎ এ সমান করে বিসি অংশ কাটি, এ বাহুর সমান করে বিসি অংশ কাটি, যেখানে যে মাপ নিব তার চিহ্ন দিব, এ বাহুর সমান করে এই বিসি অংশ কাটছি, বিসি নেই, এ সমান করে বিসি নেই, এটা বিসি, এটা এ বাহুর সমান নিয়েছি, এ বাহুর সমান করে বিসি অংশ নিয়েছি। এরপরে এই যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বিসি নিয়েছি, এরপরে বি ও সি বিন্দুতে, বি ও সি বিন্দুতে এক্স কোণ ও ওয়াই কোণে সমান করে কোণ সি বি এফ এবং বি সি জি আঁকি, অর্থাৎ বি বিন্দুতে এবং সি বিন্দুতে দুইটা কোণ আঁকাবো, বি বিন্দুতে এক্স কোণে সমান করে কোণ আঁকাবো। তাহলে এক্স কোণে সমান করে বি বিন্দুতে কোণ আঁকাবো, একটা কোণ আরেক জায়গায় আঁকাইতে হলে দুইবার মাপ নিতে হয়, তাহলে দুইবার মাপ নেই, এক্স কোণে সমান করে বি বিন্দুতে কোণ আঁকাবো। প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ঠিক এই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, যে কোনো মাপের এটা আঁকাইলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, একই মাপের এখানে বৃত্তচাপ, অর্থাৎ একটা কোণ আরেক জায়গায় আঁকাবো, একটা কোণ আরেক জায়গায় আঁকাইতে হলে দুইবার মাপ নিতে হয়, একবার মাপ নিতে হয় ইচ্ছে মতো, আরেকবার মাপ নিতে হয় সঠিক মাপ নিতে হয়। এখন সঠিক মাপ নিতে হবে, এখন এক্স কোণের নিচের বাহু আর বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান পরিমাপ নেই, উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান পরিমাপ নেই, এই যে তার সমান পরিমাপ নিচ্ছি, এটা
তার সমান পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এখানে। এই নিচের বাহুয়ার বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুয়ার বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। ঠিক এই মাপেরই বিসি রেখাংশের এই যে বৃত্তচাপ এবং বাহুটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এখন বি বিন্দু থেকে এই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে একটি রেখা টানলে যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে এক্স কোণের সমান, অর্থাৎ এক্স কোণ উৎপন্ন হবে। তাহলে রেখা টানি কোণ সিবিএফ, কোণ উৎপন্ন হবে কোণ সিবিএফ আঁকাইলাম। এখানে সিবিএফ হলো, এটা এক্স কোণের সমান হলো, এক্স কোণের সমান কোণ আঁকাইলাম। আবার এই সি বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে কোণ আঁকাবো, সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকাই। যে কোনো এটাও ঠিক একইভাবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এই ওয়াই কোণের এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ আঁকি ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। ঠিক এই ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপর এখানে একটা বৃত্তচাপ আঁকি। এখানে ওয়াই এই ওয়াই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি। এখন এই ওয়াই কোণের নিচের বাহুয়ার বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুয়ার বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করে তার সমান পরিমাপ নেই, এই যে তার সমান পরিমাপ নিলাম, এখানে একটু চিহ্ন দিব, এখানে একটু চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে এই যে এখানেও এই বিসি রেখাংশের মধ্যে বৃত্তচাপ এবং রেখাংশটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এখন সি বিন্দু থেকে বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে একটি কোণ উৎপন্ন হবে, এটি হবে ওয়াই কোণের সমান। রেখা টানি, এটি হবে ওয়াই কোণের সমান। এটা ওয়াই কোণের সমান হলো, আর এটা ওয়াই কোণের সমান আঁকাইলাম, এটা ওয়াই কোণ। এখন বি সি জি কোণ উৎপন্ন হলো, এটা জি কোণ, বি সি জি। বি সি জি হলো। এখন বি এফ থেকে এই বি এফ থেকে এই বি এ সমান বি নেই, অর্থাৎ বি বাহুর সমান করে বি অংশ কাটি, বি বাহুর সমান করে বি এ অংশ কাটব, বি বাহুর সমান করে বি অংশ কাটি। এই বি এ বাহুর বি বাহুর সমান মাপ নিলাম, এটা এই বি এ অংশ কাটি, এই বাহুটা নিলাম, এই বি বাহুর সমান করে এটা বি অংশ কাটলাম, আর এই বাহুটা নিলাম বি বাহুর সমান করে, এই বি বাহুর সমান করে বি অংশ কাটলাম। আর সিজি থেকে এই সিজি থেকে এই সিডি সমান করে এই সিডি সমান এই সি নেই, অর্থাৎ সি এর সমান করে সিডি অংশ কাটি, সি বাহুর সমান পরিমাপ নেই। সি বাহুর সমান পরিমাপ নিলাম, এই সি বিন্দুকে কেন্দ্র করে এই সিডি অংশ কাটব, সিডি অংশ কাটি, সি এর সমান মাপ নিলাম, সিডি অংশ কাটলাম। এখন এই সিডি অংশ কাটছি, এখন এডি যোগ করি, এ কমা ডি যোগ করি, এটা সি এর সমান মাপ নিয়েছি, সি বাহুর সমান, এ কমা ডি যোগ করি, তাহলে এই এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হলো। একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য এবং দুইটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এটি বিশেষ নির্বাচন আমরা লিখতে পারি, যে এটুকুই বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং এ বি বাহুর বিপরীত এ বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স আর এ সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি
আঁকতে হবে। এভাবে আমরা নিচে বিশেষ নির্বচন লিখতে পারি, বিশেষ নির্বচন। নির্বচন মনে করি এই বইয়ের মধ্যে লেখা আছে, মনে করি একটি চতুর্ভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং এ বি বাহুর বিপরীত কোণ এ এক্স এবং এসি বাহুর বিপরীত কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এইটুকু বিশেষ নির্বচনী চিত্র, আর এইটুকু অঙ্কনের বিবরণী চিত্র, অঙ্কনের চিত্র অঙ্কন করেছি, একটা চতুর্ভুজ আঁকাইতে বলছি, একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখব অঙ্কনের বিবরণ এভাবে, অঙ্কনের বিবরণ এটা বিশেষ নির্বচন আমরা লিখে যাব। অঙ্কনের বিবরণ এরপরে লিখব, বিশেষ নির্বচনের পরে অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণটা হবে যে কোনো রশ্মি বি থেকে বি সি সমান এ নেই, এরপরে এই বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সি বি এফ সমান এক্স কোণ আর বি সি জি সমান ওয়াই কোণ আঁকি। এখন বি এফ থেকে এই বি এ সমান বি নেই, অর্থাৎ বি বাহু সমান করে বি অংশ কাটি। আবার এই সি জি থেকে এই সি বাহু সমান করে সি ডি অংশ কাটি, এ ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হলো। আর চারটি বাহু দ্বারাই সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজ। এই বর্ণনাটা, এই অঙ্কনের বর্ণনাটা, এই চিত্রের বর্ণনাটা এখানে আমরা লিখব অঙ্কনের বিবরণ। তবে নম্বর দিয়েও লিখতে পারি, নম্বর ছাড়াও লিখতে পারি। তোমরা খেয়াল করবে এই বাহুর অক্ষর যেন স্মল লেটার হয়, কোণের অক্ষর যেন ক্যাপিটাল লেটার হয়, বিন্দুর সাথে বিন্দু মিলবে, যেখানে যে মাপ নিবে তার চিহ্ন রাখবে, আর পেন্সিল যেন মোটা চিকন না হয়, একই রকম পেন্সিল যেন হয়। সাধারণত সম্পাদ্যের চিত্রে এইচবি পেন্সিল ব্যবহার করবে, আর বন এইখানেও চিত্রটা এখান থেকে সুন্দরভাবে এখানে কোণ আঁকাবে, এক্স কোণে সমান করে এখানে কোণ আঁকাবে, ওয়াই কোণে সমান করে এখানে কোণ আঁকাবে। খেয়াল করবে এখানে যেন বিন্দুগুলি মিলে যায়, এবং আর এখানে যে কোনো রশ্মি লিখি প্রথমেই অঙ্কনের বিবরণের মধ্যে, যে কোনো একটি রশ্মি বি থেকে এই রশ্মির চিহ্ন দিব, আর অক্ষরগুলি সাথে সাথেই বসাবো। যখনই আমরা একটা বাহু আঁকাবো সাথে সাথে ওই বাহুর অক্ষর বসাবো, যে কোনো একটি রশ্মি বি নিব সাথে সাথে এই রশ্মির চিহ্ন দিব এবং অক্ষরগুলি বসাই ফেলবো, বিটা বসাই ফেলবো, তাহলে ভুল হবে না। যদি একসাথে অক্ষর বসাইতে চাও তাহলে যাও, তাহলে হয়তো একটা অক্ষর বাদ পড়ে যেতে পারে, তখন ভুল হয়ে যাবে। আশা করি তোমরা এই সম্পাদ্য চার্টটা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এটি এই সম্পাদ্য চার নম্বরই হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করো, অনেকেই প্রশ্ন নিয়ে গেছো, ভালো করে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিবে সময় মতো রুটিন অনুযায়ী, আর শিডিউলের পড়াগুলি ভালো করে পড়বে, আর বাসায় তোমরা নিয়মিত একটু নামাজ পড়ো নামাজের সময়ে। আমরা তো যারা মুসলমান আছি তারা তো অবশ্যই নামাজ পড়বো আর নিজ নিজ ধর্ম পালন করব, যারা অন্য ধর্মের আসো। আর বাসায় তোমরা মোবাইলে অন্য দিকে কোনোভাবেই মোবাইলে গেমের মধ্যে চলে যায় না, অন্য কিছুর মধ্যে চলে যায় না। তোমরা সবাই নিয়মিত বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তোমার অভিভাবকদের, বড় যারা অভিভাবক আছে তাদের কথা শোনো, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।